নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে বেলেডোনা ফর টনসিলাইটিস নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। বেলেডোনা ফর টনসিলাইটিস, টনসিলাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য টনসিলস। আমাদের যেমন গলার দুদিকে দুটো টনসিল থাকে, সেগুলো ধরুন কোনো কিছু ইনফেকশন যাবার আগে ওরা গার্ড করে দেয়, দ্যাট মিন্স টনসিলটা ইনফেক্টেড হয় এবং আমাদের খেতে কষ্ট হয়, ফুলে উঠে, লাল হয় এবং জ্বর আসে, এবং জ্বরটা তীব্র আকারও নিতে পারে, বমি ভাব আসে, ক্ষুধামন্দা হয়ে যায়, মাথার যন্ত্রণা থাকে, চোখ লাল হয়, অস্বস্তি বোধ করা হয়, ছটফটানি থেকে যায় এবং রোগী মনে করে এখনই আমার কিছু হয়ে যাবে, যার জন্য তাড়াহুড়ো করে বাড়ির লোকদের যোগাযোগ করার চেষ্টা করে এবং বারবার সে গরম জল খাওয়া, গরম জলে গার্গল করা, গরম কিছু খাওয়া, এগুলোর দিকে নজর দেয়। শক্ত খাবার খেতে না পারার জন্যে সেমি সলিড বা লিকুইড খাবারের প্রতি তার ঝোঁক আসে এবং টনসিলাইটিস এমন একটা সমস্যা মাঝে মাঝে রেকার করে, সেরে গেল বলে যে সেরে গেলই মানে ঠিক হয়ে গেল এটা কিন্তু ভুল ধারণা। সময় লাগে, তারগুলোর কোনো ব্যাপার নেই এবং যেটা প্রয়োজন যে তাড়াহুড়ো করলেও কাজের কাজ কিছু হয় না। সেক্ষেত্রে যদি আমরা ঠিক মতো বেলেডোনার ডোজ নিই এবং হাইপোটেন্সি, কোনো সাসেপ্টেবিলিটি কোড, দ্যাট মিন্স ব্যাসিলিনাম বা টিবারকুলিনাম খেয়ে থাকি এবং বেলেডোনা লোয়ার পোটেন্সি রিপিটেডলি ঠিক মতো খেয়ে যেতে থাকি, আমরা কিন্তু টনসিল থেকে মুক্তি পাব। প্রথমে রেকারেন্সটা কমবে, খুব শর্ট মার্জিনে যেটা রেকারেন্স ছিল সেটা কমতে থাকবে, আস্তে আস্তে ওটা যেন কাভার করে যাতে ওটা চলে যায়, সেটা কিন্তু হোমিওপ্যাথি কিন্তু একটা ভালো নজির রাখে। তার নিজে কখনো রোগের নাম, ওষুধ জেনে ওষুধ খাবেন না, অবশ্যই কোনো ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চলবেন এবং তার কথায় ওষুধ খাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।